আসলে আপু আপনার জীবনে কি ঘটেছে? আমরা যতটুকু শুনেছি স্বামীর হাতে অনেক নির্যাতনের শিকার আপনি, এবং যেটা আপনি আমাকে ফোন করে বলেছেন আপনি আপনার দুটি কিডনি বিক্রি করতে চাচ্ছেন, দুইটা না একটা, একটা কিডনি বিক্রি করতে চেয়েছেন, এবং কি একজন সাংবাদিককেও ফোন করে বলেছেন কিডনি বিক্রি করবেন, সে আপনাকে হেল্প করে না। আসলে এই গল্পটা একটু বলেন, কিডনিটা কি কারণে আপনি বিক্রি করতে চান? আমি ঋণ আছি, বা আমার মাও অনেক অসুস্থ, আমার মারে ট্রিটমেন্ট করে, আমার মাও অসুস্থ, আমি নিজেও অসুস্থ, বাসা বাড়ি কাজ করতে খুব কষ্ট হয়, এই কারণে আমি কোনো পথকার এই খোলা দেখতেছি না, কোনো চোখে দেখতেছি না কী করব, এই কারণে আমি বাধ্য হয়ে সিদ্ধান্ত নিয়েছি। তো আসলে আপনি মানে এই যে কিডনিটা বিক্রি করার যে গল্পটা আমাকে ফোনে বলেছেন, কার কাছে কাকে কিভাবে বলেছেন একটু বলুন না। এখন তো আমার বিয়ে করার সম্ভব না, কিন্তু আমি দুনিয়া টাকা ঋণ, আমাকে ঋণ দেওয়া যদি কে দায়িত্ব হয়ে যদি নিত তাহলে আমি রাজি ছিলাম, কে আমাকে দায়িত্ব হয়ে নিতে চায় না, সবাই বলে তোমাকে নেওয়া যায়, ঋণ দেওয়া যাইব না, এসব কথা বলে পরে তারকে আমি অনেক হাতে পায়ে দুছিলাম, তার ফোনের ভিতরে বলছিলাম, সে আমাকে বলছে হসপিটালে যোগাযোগ করতে, পরে আমি আমার এরকম কে নাই যে আমি হসপিটালে কার কাছে যোগাযোগ করব। তো আসলে সেও কি আপনাকে বলেছে আপনি কিডনি বিক্রি করার জন্য? সে আমাকে বলেছে যে নি হসপিটালে যোগাযোগ করেন, আমাদের কাছে বললে কি লাভ, আমরা কি করতে পারে, সে আমাকে এই কথা বলেছে। আচ্ছা, তো আসলে কত টাকা আপনি ঋণ আছেন যে কিডনি বিক্রি করতে চান? আমি 285,000 টাকা ঋণ আছি। আচ্ছা, তো আপনার স্বামী আছে? জি না। বিয়ে হয়েছে? জি। আচ্ছা, বিয়ে হয়েছে, ছেলে মেয়ে আছে? জি, এক মেয়ে আছে। একটি মেয়ে আছে। আসলে স্বামী নেই কেন সেই কথাটা বলুন। আমার স্বামী কামাই করে, স্পষ্টভাবে জোরে বলুন, আমার স্বামী কামাই করে না, তার বরণ পোশাক তার স্ত্রী দিতে পারে না, সেই কারণে সে তার মতন সে আছে, আমাকে খোঁজ খবর নেয় না আজকে 9 বছর ধরে। 9 বছর থেকে খোঁজ খবর নেয় না? জি। আসলে তো যতটুকু আমরা শুনলাম যে আপনার স্বামীর হাতে নাকি অনেক নির্যাতনেরও শিকার হয়েছে, আসলে কি কারণে স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়েছে? সে আমার খালি টাকা পয়সা চাইতো, আমাদের বাড়িতে বলতো যে টাকা পয়সা আন, টাকা পয়সা দিতে পারতাম না দেখে আমাকে অনেক মারধর করতো। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি লবগঞ্জ, নবাবগঞ্জ। আচ্ছা, আপনার স্বামীর দেশের বাড়ি কোথায়? আমার স্বামীর দেশের বাড়ি বিক্রমপুর। বিক্রমপুর। আসলে কিভাবে আপনার সাথে পরিচয়? আমাদের, হ্যাঁ, আমার মা বাবা বিয়ে দিয়েছে। মা বাবা বিয়ে দিয়েছে, তো বিয়ে যখন দিয়েছে তখন কি যৌতুক দেওয়া লেগেছে? হ্যাঁ, 50,000 টাকা দেওয়া লাগছে। আচ্ছা, 50,000 টাকা যৌতুক দিয়েছে, তারপরও স্বামী কিসের টাকা চাইতো আপনার কাছে? সে কাজ করতো না, আমাকে বলতো তোর বাবা বাবার সাথে টাকা আন, আমি বলতাম আমার বাবা মা বাবার কি টাকা পয়সা কি কামাই করে দিয়ে আইস নি, তারা টাকা পাইব কি, তারাই তো চলতে পারো না, কে এত তা জানি না, তুই যদি আমার সংসার করতে চাস তাহলে টাকা পয়সা আই না দে। আচ্ছা, সে নেশাবানি করতো, তো আপনাকে কি কোনো ধরনের কোনো মারধর, কোনো ধরনের কোনো টর্চারিং করেছে? জি, আমাকে অনেক অত্যাচার করেছে, অনেক মারধর। কি ধরনের টর্চারিং এর শিকার হয়েছেন সেই কথাটা বলুন। সে এক পর্যায়ে আমাকে মাইরা ফালান দছিল, আমি রাত রাত 3টা বাজে তার সংসারের থেকে পলান দিয়ে আইসা পড়ি। রাত 3টার সময় স্বামীর ঘর থেকে পালিয়ে আসে। হ্যাঁ, আমি দর্শক শুনতে পারছেন, রাত 3টার সময় আমার শাশুড়ি আমার শ্বশুরে তারা বুদ্ধি করে যে নরে মাইরা ফালা, মাইরা কুস্তুরি তলে ভরা রাখ, পরে আমি এই জিনিসটা আমার জালে আমাকে অনেক ভালো জানতো ভালোবাসতো, পরে আমার জালে আমাকে বলে যে মিল্টন তোকে মাইরা ফেলাইব তুই পলান দেওয়া জায়গা, পরে আমি রাত্রে এক পর্যায়ে ওই রাত 2:30 বাজে আসে, আসার পরে আসে আমাকে বলে যে তুই ভাত খাইছিস, পরে আমি নাম ভাত খাই না, কথা তুই ঘুমা আমি আইতাছি, এই কথা পরে আমার আমার শাশুড়ি সবাই বুদ্ধি করে যে না এখনই ওই ঘুমাইব, ঘুমের ই করব, একজনে পা দূরে রাখবো, একজনে মুখ ই করে রাখবো, আর ওই আমাকে ই বালির চাপাতে মাইরা ফেলাইবো, পরে আমার জালে আমাকে ঘরে থেকে রাত 3টা বাজে বাই করে দেয়, বাই করার পরে আমি অনেক ই পানি হাত তাইয়া পরে আসে আমি চলে আসি আমার বাপের সংসারে। পানি সাপ্লাই, তার মানে কি আপনি কি নদী মানে? হ্যাঁ, ওইখানে কি আশেপাশে? হ্যাঁ, নদী ছিল। পরে আসি আমার বাবার বাড়িতে, আসি বাবার বাড়িতে আসার পর আমার মাকে আমি ডাকি, পরে কে আমাকে সবাই ঘুমিয়ে থাকে, পরে আসে আমি
আমার এক খালার বাসা চলে যায়। পর আমার খালার বাসা যাওয়ার পর আমার খালাই আমাকে পরে করে মানে খালায় আশ্রয় দেয়। হ্যাঁ আচ্ছা, খালার কাছে আশ্রয় পাওয়ার পরে স্বামী কি আর কখনো আপনাকে খোঁজ খবর? তারপরে থেকে আমার 9 বছর ধরে আমার কোনো খোঁজ খবর নেই। আচ্ছা, তো আপনি কি আপনার যে মেয়ে সন্তানটা আছে তাকে নিয়ে আসছিলেন না? আমার মেয়েটার আমি ওর ই 6 মাস পরে আমার বোনের কাছে দিয়ে দিই। 6 মাস পরে কি কারণে বোনের কাছে দিয়ে দিয়ে দেই? আমাকে খাওয়াইতে পারে না আর আমার সন্তান রে জামা কাপড় লাগে, দুধ লাগে, সুজি লাগে, এটি দিতে পারে না দেখে আমার বোনের কাছে আমি মৃত্যু মরার কথা বলে আমি দিয়ে দিই যে আমার সন্তান মারা গেছে, মিশা কথা কয়ে দিয়ে দিই আমার বোনের কাছে। আচ্ছা, সন্তান মারা গেছে বলে মিশা কথা কয়ে দিয়ে? যখন আপনার ডেলিভারি হয়েছে তখন কি আপনার স্বামী জানতো না? হ্যাঁ, আমার স্বামী জানতো। কি জানতো? জানতো যে আমার মেয়ে বাচ্চা হয়েছে। আচ্ছা, তো 6 মাস যে আপনি 6 মাস পরে দিয়ে দিয়েছেন, তো 6 মাস যে লালন পালন করলেন তখন আপনার স্বামী জানে না? জানে, আসতো না। মানে আপনার কাছে আসতো না, কোনো খোঁজ খবরই নিত না। মানে আপনি যখন পালিয়ে আসছেন তখন কি আপনি প্রেগন্যান্ট অবস্থায় ছিলেন নাকি? জি না। তাহলে একটু ডিটেইলস আকারে বুঝায় বলেন না, মানুষ তো বুঝতে হবে তাই না? আমার এই অসুখকে আমি প্রেগনেন্ট অবস্থা ছিলাম না, আমার বাচ্চা দেওয়ার পর আমি সংসারে যাই, যার পরে আমাকে বলে আপনি বাচ্চা প্রেগনেন্ট অবস্থা কি বাবার বাড়িতে ছিলেন? জি। আচ্ছা, ডেলিভারি হওয়ার পরে স্বামীর বাড়ি গেছেন? না, তারপরও চাইনি, আমাকে নেন নাই। ডেলিভারির কতদিন পরে মানে স্বামীর বাড়ি যান? আমি ডেলিভারি হওয়ার 2 মাস পরে যাই। 2 মাস পরে? হ্যাঁ। আচ্ছা, তখন কি আপনি আপনার বোনের কাছে বাচ্চাটাকে রেখে? না, বাচ্চাটা আমার কাছে ছিল। আপনি তো বললেন যে আপনার স্বামী হওয়ার 6 মাস পরে আমি বাচ্চাটা দিয়ে দিছি। হওয়ার 6 মাস, তো আপনার স্বামী জানতো মৃত্যু সন্তান হয়েছে? না, আমার স্বামী জানতো বাচ্চা হয়েছে ভাই, পরে আমার এক পর্যায়ে আমাকে এই খাওয়াইতে পারে না, করতে পারে না, খোঁজ খবর নেয় না, পরে আমার বোনের কাছে আমি দিয়ে দিই। আচ্ছা, পরে আমি চলে আসি, পরে আমার বোনের কাছে দিয়ে দিই। আচ্ছা, তখন বলেছেন সন্তান মারা গেছে। হ্যাঁ, আসলে এই যে কোনো মা কি কখনো সন্তানের বিষয়ে মিথ্যা কথা বলতে পারে? বলতে হয় মাঝে মাঝে। মাঝে মাঝে বলতে হয়? হ্যাঁ, বাধ্য হয় বলতে। কি কারণে বলতে হয় সেই কথাটা একটু বলুন। কি কারণে বলতে হয়? যে না, আমি চলতে পারি না, আমি একটা সন্তানের ভার বোঝা কিভাবে করব? আমি ওই সময় বাচ্চা ছিলাম, তখন আমি কোনো কিছু বুঝতাম না, আমি অনেক সোজা সরল ছিলাম। এই কোনো কিছু বয়স তখন কত ছিল? তখন আমার বিয়ে হয়েছে 12 বছর 13 বছর আমার জীবনে এই ঘটনা চলে। মানে 13 বছরের সময় সন্তান হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তো এই যে স্বামীর ঘর থেকে চলে আসলেন, সন্তানকে দিয়ে দিয়েছেন বোনের কাছে, বোনের কাছে কি পালক দিয়ে দিয়েছেন? জি। আচ্ছা, 8 মাস ধরে আমি বাসা বাড়ি কাজ করতেছি, আমার অনেক কষ্ট হইতেছে কাজ করতে, আমার শোলে আমার শোলে রক্ত কম, আমি আস্তে আস্তে ফুলে যাইতেছি। আমি যেরকম 80 কেজি নিয়ে আসছিলাম, আমি 80 কেজি হয়ে আমি 7 কেজি কমে গেছিলাম এই 8 মাসে ওষুধ খেয়ে। এখন আমি আবারও আস্তে আস্তে ফুলে যাইতেছি, আমার পেট ব্যথা বাইরে যাইতেছে। আচ্ছা, আসলে আপনি কী কারণে ফুলে? আমার কি রোগটা জেনে আছে রে ফুটে আছে আমি বলতে পারি না। আচ্ছা, কি যেন রোগ আছে, তো আপনার রিপোর্টগুলো একটু দেখাবো। আপু, আপনার নাম কি? সুলতানা। সুলতানা, এই সুলতানাকে যারা দেখছেন যদি পারেন একটু সহযোগিতা করবেন এবং কি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তো আপনার কি এই যে আমাদের এই প্রোগ্রামটিতে আসছেন কেন? এখন আমি ভাইদের বোনেদের কাছে আমার একটা জিনিস চাও যে আমি সুস্থ হইতে পারি, বা এটাই আমার কাছে চাও, বা আমার মেয়েটারে আমার মেয়েটার বড় হয়েছে, এখন আমার মেয়েটারে আমি পালক দিয়ে দিচ্ছি, এখন আমার মেয়েটা জানতে পারছে তার খালামুনির কাছে আছে, তার খালামুনি এসে খালামুনি আমি তার মা, এতদিন জানে না, এখন আস্তে আস্তে জানতে পাচ্ছে, এখন আমার কাছে সব জিনিসের রাবদার করতেছে, এখন আমি তার চাহিদা মিটাইতে পারি না, আমাকে অনেক কষ্ট লাগে, অনেক খারাপ লাগে। এখন আমি মা হয়ে আমার কুলের সন্তান আমি দিয়ে দিছি, এখন আমার কুলের সন্তানটা আমি আনতে চাই আমার কাছে, বা আমার মেয়েটার এনে আমি বাঁচতে চাই। এখন আমি কত টাকা কত ভাইরা কত দিকে খরচ করে ফালায়, এখন যদি এই টাকাটা যদি আমাকে দেয় দয়া কইরা। আচ্ছা, আপনাকে একটু সাহায্য করার জন্য? জি। আচ্ছা, তো আপনি এখন বর্তমানে কি করেন? এখন আমি বাসা বাড়ি কাজ বাসা বাড়িতে কাজ করেন।
আচ্ছা তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? 01347525216216 জি। আপনার নাম? সুলতানা। এই নাম্বারটি কি বিকাশ করা আছে? এটা বিকাশ করা নেই। আচ্ছা বিকাশ করে নেবেন। দর্শক আপনারা যারা সুলতানাকে দেখছেন, যদি আপনাদের মায়া হয় দয়া হয়, আমরা তার যে হসপিটালের যে রিপোর্টগুলো আছে সেগুলো দেখিয়ে দিয়েছি, তো আপনারা যদি পারেন তাকে একটু সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।